শনিবার তপশিয়ার 66 নম্বর ওয়ার্ডে শিক্ষক দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 66 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ফয়েজ আহমদ খান, উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ এলাকার বেশ কিছু শিক্ষক শিক্ষিকা। অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করা হয়। শিক্ষক দিবস প্রসঙ্গে 66 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ফয়েজ আহমদ খান আবারও একবার ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেমের কথা তুলে ধরেন। দেখো, আমি যেটা বলতে চাইছি যে 125 কোটি মানুষের একটা দেশ, তার মধ্যে পাঁচ আঙ্গুল সমান হতে পারে না। কিছু লোক আছেন যাদের মানসিকতার, যাকে বলা যায়, আবার নতুন করে গুড়িয়ে দেওয়া দরকার আছে। কিন্তু যারা ভারতবাসী আছেন, যারা দেশকে প্রেম করেন, তারা এইসব চিন্তাভাবনাতে গুরুত্ব দেন না। তারা আগেও একসঙ্গে ছিলেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন। আজকে শিক্ষক দিবস যেটা মানানো হচ্ছে এই অঞ্চলে, এই অঞ্চলের মানুষরাই প্রমাণ দিয়ে দিচ্ছে যে যারা কিন্তু এই প্রতিক্রিয়া ছড়াচ্ছেন, যারা কিন্তু দেশের মধ্যে এই প্রতিক্রিয়া ছাড়িয়ে দেশকে একটা অন্য দিকে দিশায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, দেশের মানুষ কিন্তু সেটা চাইছেন না। আজকে এখানকার কাজী নজরুল ক্লাবের সংগঠনের মাধ্যমে যে আজকে এখানে শিক্ষা দিবস পালন করা হয়েছে, তার মধ্যে একদিকে যেখানে মিন্টু ভাই আছেন, আবার একদিকে এখানে অনিল চৌধুরী বলে আমাদের আরেকজন যুবক আছেন, যারা কিন্তু সারা অঞ্চলে আজকে ভাইচারিকির বার্তা দিচ্ছেন আর ভালো কাজ করছেন, সোশ্যাল কাজ করছেন। সমীর পাল ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।